ওরে বাপ রে বাপ, বগলের চুলকে পরিষ্কার করে রাখো। কিন্তু এক একটা ছোঁড়ার খ্যার দেখে মাথা খারাপ হয়, মনে হয় গহিল ছাহা হইবে। বাপের সামনে ফ্যানের তলের কমে ওসরাতে আসছে, ট্রেক্টর লিয়ে এসে রেখে দিয়েছে ভাই, আর দিয়ে এরকম শুতে গেছে, আর ফ্যান চলছে খালি এরকম করছে বাতাসে। সাগিরা করলে সাগিরা গোনা হবে, কোনটা করলে কাবিরা গোনা হবে, এই কারণে তো আজকে আপনার বেটা আপনার পোতার গলাতে মালা দেখতে পান। আছে না নাই ভাই? এই কারণে তো আজ বেটা পোতার গলাতে হার আছে না নেই? আছে। হ্যাঁ, হামরো আকাকে ইহে ফরমান বা, হামরো আকাকে ইহে ফরমান বা, মুসলমান মর্দন পে জেওয়ার হারাম বা। হামরো আকাকে ইহে ফরমান বা, মুসলমান মর্দন পে জেওয়ার হারাম বা। আরে তব হয়ে পাহনত বা গলে মে চয়নবা, কাম হলে কে যাই বা লোগবা, যেই দিন তন সে তোর নিকলি পরনবা, কাম হলে কে যাই বা লোগবা, কাম হলে কে হফতা মে কই বারে দাড়ি ছিলাবে, কপড়া মে অ্যালকোহল সেন্ট খুব লাগাবে। ই দাড়ি মর্দন কে পহচান বা, লেকিন নবী কা ফরমাউলে বা, কাসো সারে মমোচ কাট করলা, লেকিন তো তুল লহিয়া দাড়ি তনি বড়ালা, কাহে কি মর্দন কে পহচান বা, জৈসন সুন্ড হাতি কে পহচান হোলা, সুন্ড হাতি কে পহচান বা, আগর হাতি কে सुन काट लिहल जाई तो देखे में कितना खराब लागी। ए भैया, हाथी के सूंड काट दिहल जाई तो देखे नीमन लगी कि खराब लगी? खराब लगी। तो वैसा ने इ मर्दन के पहचान बा, अगर काट लिहल जाई तो ये भैया हमका रउआ के नीक लागेला, लेकिन ये नीक नहीं खे। आई हो दादा का बताई जोन कब, आज हमनी के कुल बात विचार, हमनी के कुल काम धंधा, कुल काम सुन्नत के खिलाफ बा। आका फरमौला मो तनी मोच काट, मोच के छोटा करला, लेकिन हम मोच बढ़ाई ले। आका कहलस दाढ़ी तनी बढ़ाला, लेकिन हम दाढ़ी छीन नहनी। आका कहलस हुने काट ये साफ करला। ओरे बाप रे बाप, বগলের চুলকে পরিষ্কার করে রাখো। কিন্তু এক একটা ছোঁড়ার খ্যার দেখে মাথা খারাপ হয়, মনে হয় গহিল ছাহা হইবে। বাপের সামনে ফ্যানের তলের কমে ওসরাতে আসছে, ট্রেক্টর লিয়ে এসে রেখে দিয়েছে ভাই, আর দিয়ে এরকম শুতে গেছে, আর ফ্যান চলছে খালি এরকম করছে বাতাসে। একে যদি জ্ঞান থাকতো কি জীবনে এরকম করে রাখত? আপনি 90টাতে আপনি 100টাতে 85% পাবেন এরকম বেয়াদব। তার কারণ হলো কি? ইসলামী শিক্ষা না। মা হয়ে সম্মান পান না, বাবা হয়ে কানছেন বেটা ইজ্জত করে না, কেমন করে করবে? আপনার বেটা তো জানে না ওয়াকা যারা বোকাল্লা তা গদিল্লা ইয়া হুয়া বিল ওয়ালি দইনে হেসানা ইম্মা ইয়া ব্লগান না ইন্দা কালকে বারা হাদ হুমা আও কিলা হেমা পালা তা কুল্লা হুমা উফিউ ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লা হুমা কাউলান করিমা। বন্ধুরে, আপনাকে একটা ঘটনা বলে যায়, তারিখি ঘটনা, উমার ফারুকের জামানার একটা ঘটনা। উমার ফারুকের জামানায় একটা ছেলে ওর বাপকে রীতি মতন করে মেরেছে, বাবাকে মেরেছে। কইছে চল বিচার দিতে যাব, তুই একা মারলি? উমার ফারুক আমিরুল মোমিনিন, খলিফাতুল মুসলিমিন, যাকে দেখলে শয়তান দূরে পালায়, উমার ফারুকের কাছে বিচার দিয়ে আসবে। ছেলেটা ডরিয়ে গেছে, ওকে মা গে, যে উমার পাড়া আমার তো পিঠের চামড়া থুবে না। কইছে আব্বা যাইও না। কিছু যাব, মাকে যা বলছে, মা আব্বাকে মানা কর, উমার মারি ফেলবে। কিছু যাই গিয়ে, যা হইবার হয়েছে আর কিছু কহিও না। হ্যাঁ, কইছে না ওকে দেখি ছাড়বোকে হোকে বেড়েছে, চল উমারের কাছে নিয়ে যাবো। আমিরুল মোমিনিন খালিফা, মোমিনিন খালিফাতুল মুসলিমিন উমারের কাছে যা বলছে, ওগো আমিরুল মোমিনিন, আমার ছেলেটা আমার বেটাটা গত রাত্রে আমাকে পাইকারি হারে মেরে মেরেছে, বিচার করে দেন। হ্যাঁ, উমারের শুনে আগুন, চোখ লাল লেগেছে, এত বড় অভদ্র ছেলে,
मायरो कदमों में जन्नतेरो बाग मिली तो, अरे मायरो कदमों में जन्नतेरो बाग मिली तो बाप होइलो जन्नतेरो दुआर भैया, बाप होइलो जन्नतेरो दुआर भैया। जे बाबा तिल तिल करे शरीर रक्त बइये एत सब कष्ट करे ताके मानुष करेछे, आर केमन अभद्र सन्तान जे बाबा के मेरेछे, यार विचार शक्त करे करा हबे। बुझा ए डाको तोमार बेटाके, जियाउल हक डेके लिए तोर बेटाके चले एसेछे, बोले तुमि तोमार बाबा के मेरेछो। बोले जी हुजूर मेरेछि। केन मारले तुमि जानो ना, কোরআনে আল্লাহ কত বড় তোমার বাবার সম্মান করেছে। আল্লাহ কি বলেছে, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা করে দিয়েছে, প্রথমে আল্লাহর ইবাদত করো, দ্বিতীয়ত তোমার মাতা পিতার সঙ্গে সদ ব্যবহার করো। আর তুমি কেমন করে, আর তোমার আল্লাহ বলছে যে তুমি যদি দুজনের মধ্যে কিংবা ওকে মা কেলা হেমা একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, তো তুমি উপ শব্দটা বলিও যেখানে উপশব্দ বলতে আল্লাহ মানা করেছে। তুমি কেমন করে তোমার বাবার আহাব পিঠের উপরে মার ফেললা। বলছে আল্লাহর রাসূল, আমি এই আয়াতটা যদি জানতাম গো না উমার ফারুক আমিনুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন আপনাকে বলি শোনেন এই আয়াতটা কি জিনিস, আমি জীবনও শুনিনি। পাঁচ বছরের হয়েছি, বাবা বকরি দিয়ে পাহাড়ের দিকে পাঠিয়ে দিয়েছে, দশ বছর বয়স হয়েছে উটের রাখাল তৈরি করেছে, আমি জানি না এই আয়াতের মানে, যদি জানতাম আমিরুল মুমিনিন আমি মা বাবাকে মারা দূরের কথা, মায়ের বাবার আগাদিকে আমি মাথা অত্নত উঁচু করে চলতাম না। আমি আমিরুল মুমিনিন বলছে যা বিচার হয়ে গেল, বুঝে যা চল যা। বাপ মনে করছে যে খুব মারবে আর বেটাকে, আমি দেখবো। বলছে কই বিচার করলেন? বলছে ও বিচার হয়ে গেছে, যা তুই যে কর্ম করেছিলি তার সাজা পেয়েছিস। বলছে আমি যে দেখতে পাইনু না। বলছে ও আরো দেখবি, ঠিক আছে হা চাবু খানলি এই তো, আর একটুকে দেখিয়ে দি ভালো করে, কর্মর ফল পেয়েছিস তুই। সায়ের কি বলছে, হার রিজবানি কা আলাল আদাবে ফিসগারে কাইমা তাকিরা বিহিম আইনা কা ফিলকে বারে ওয়া ইন্না মাসালুল আদাবে তাজমা ওহা ফিওয়ান ফওয়ানি সাবা কান্নাকসে ফিল হাজারে। তোমার সন্তানকে যদি বড় হয়ে চোখের আলো করতে চাও, যদি চোখকে শান্তি দেওয়া চোখ জুড়া ছেলে নিতে চাও, ছোট্ট বয়সে তাকে আদব দাও। যেমন পাথরের লেখা কোনো দিন মিটে না, ছোট্টর দেওয়া আদত কোনদিন ছুটে না। ছোট্ট দেওয়া সুন্দর সুন্দর যদি যতই কাপড় পরিয়ে দেন, সায়ের কি বলছেন যে তুমি শোনো, লাইসাল জামাল বি আসবাবিন তুসাইয়ানু না ইন্নাল জামাল জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর কাপড় পরিয়ে দিলে সুন্দর হয় না, সুন্দর তো ওই যার মধ্যে ইলিম আর আদব আছে। ও গো বন্ধু, আপনার একটা বেটা আছে, একটাই আপনার ছেলে খুবই ভালোবাসেন, রঙের রঙের প্যান্ট জামা ওরে সুবহানাল্লাহ, নতুন যুগের প্যান্ট দেখে মাথা খারাপ। এক মাস্টার সাহেব করেছে কি, মানে সময় পাই না, বাড়িতে ব্যবসাও আছে মাস্টার চাকরিও আছে, তো সকালে বের হচ্ছে আর সন্ধ্যায় রাত আটটা দশটার পরে বাড়ি ফিরছে। ওর ব্যাটাটা কইছে, আব্বা একটা জিন্স প্যান্ট লিব জি। কইছে আরে আমি কি সময় পাচ্ছি, টাকা নিয়ে চলে যাস তো দাদুর সাথে, তো দাদার সাথে যাইস যে একটা নিয়ে লিস। আর বয়স্ক দাদুকে বলে দিয়েছে যে আব্বা কাল যে একটা প্যান্ট নিয়ে দিও তোমার ব্যাটাকে। চলে গেছে পুরানা মডেলের দাদু, নতুন মডেলের পোতা, নিউ মডেলের পোতা আর নতুন ওল্ড মডেলের দাদু, দু দাদু পোতা চলেছে কাপড়ের দোকানে বসে। দেখছে এ ভাই ভালো ভালো একটা প্যান্ট দেখাও তোমার পোতাকে, দামি যেগুলো জিনিস এখন জালনালে বুঝতে পারছেন, ওকে ফেলছে, ও দেখছে বুড়া আর তুলে চালে ফেলে দিচ্ছে, ফের আর একটা ফেলছে কত থেকে দামি, দেখছে দূরে চালিয়ে ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পরে তখন কয়েছে এ ভাই তোমার কাছে কোনো ভালো কাপড় আছে না, এখানে ওই ছিঁড়া ফাটাই আছে।
কইছে কেমন ছিঁড়া ফাটা, কইছে কি গিলা কার্পিন্ধা ফাটা কাটা দিছ। ও জীবনে ওই যুগে তো ছিল না যে হাঁটু, এখন এটা হলে স্টাইল, এখানটা ফাইড়া থওয়াটা স্টাইল, বুড়া দাদু তোর বুঝে না। কইছে বা দাদু এখন সবই শর্ট, ছেলেদের বেরেন শর্ট, মেয়েদের কাপড় শর্ট, পড়া শর্ট, জ্ঞান শর্ট, মানে হর জিনিসই শর্ট, জানেন না আর কি, বুদ্ধিও শর্ট, এই ছিঁড়েটাই লিবে কিন্তু ভালোটা লিবে না। বন্ধু আমার, যদি আপনি সুন্দর একটা কাপড় সন্তানকে পরিয়ে দিয়েছেন, সাইজা কুইজা খুব আছে, চশমা দিয়ে আছে, জামা প্যান্ট খুব সুন্দর সুন্দর পরে আছে, আর ওখানে যেছে যে কাকে চিমটি কেটে দিলে, কার গেল যে খাসিকে একবারই মেট দিলে কোনো খায়, ফের একটু ওদিকে গেল যে কারখানা কেতাব টাইনে চালিয়ে দিলে, কার সাথে লড়ে চলে এলো, ও এসে বলছে হাজি ভাই তোমার বেটাটা এরকম কেন, কি আছে ভাই কি আছে, কইছে আমার বউ খাসিটা কুরবানি খাসিটা বলতে খাড়ে আছে যে এখানটা বড় ইটলে দিলে ইট। আচ্ছা এ ছেলে আপনার চোখ জোড়া হলো না ভিতর কান্দা হলো, ফের আচ্ছা ভাই আসছে তো কোচে আইলো বকলেন দুটা, এই কেনে মাননি তুই, ফের তারপর দিন।